আলাইকুম সবাইকে, ফর এভার লিভিং প্রোডাক্ট বাংলাদেশ লিমিটেড থেকে আমি ইভা চলে আসলাম আপনাদের অনলাইন জুম ট্রেনিং এ। এবং আজকে কিন্তু মার্চের 1 তারিখ, তো আই হোপ যে সবাই যারা আমাদের FBO তারা পুরা মান্থের মার্চের অলরেডি একটা প্রি প্ল্যান, তাদের স্ট্র্যাটেজি অলরেডি ফিক্স করে ফেলেছেন। অ্যান্ড আমরাও কিন্তু সব ধরনের প্ল্যানিং, যে ট্রেনিং স্কেজুয়াল পুরা মার্চ মাসের, সেটা অলরেডি শো করে ফেলেছি, অলরেডি পোস্ট করে ফেলেছি, সো দ্যাট আপনারা আপনাদের মতো নিজেদের টাইম ম্যানেজ করতে পারবেন ট্রেনিং গুলোর জন্য। এবং অনেকগুলো ইভেন্টেরও অ্যানাউন্সমেন্ট চলে গেছে, আই হোপ নিজেরা সবাই রেজিস্ট্রেশন করে নেবেন। সো আজকে আমাদের সাথে যে থাকবে উনি হচ্ছে আমাদের কান্ট্রি সেল ম্যানেজার হাফসা হক ম্যাডাম, যিনি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ট্রেনিং, যেটা আমরা সচরাচর জিনিসগুলো হয়তোবা অতটা খেয়াল করে শিখে নেই না, কিন্তু আমি রিকোয়েস্ট করব ইচ এন্ড এভরি FBO দের প্রপার ওয়েতে আমরা কিভাবে অনলাইনে নিজেদেরকে আরো পারদর্শী করে ফেলতে পারি সেটার জন্য আজকের এই ট্রেনিংটা খুবই দরকার। আজকে আমাদের ম্যাডাম আমাদের সাথে শেয়ার করবে অনলাইন জয়নিং অ্যান্ড অর্ডার, আমরা অনলাইনে কিভাবে জয়নিং করাবো এবং অর্ডার করাবো সেটার প্রপার একটা ট্রেনিং আমরা পাবো। তো এটাকে কেউ কিন্তু কম গুরুত্ব দিলে হবে না, কারণ আমরা টেকনোলজিক্যালি অনেক আপডেটেড হতে হয়, আমরা ম্যানুয়ালি পারি, দ্যাট ডাজেন্ট মিন যে আমরা অনলাইনে শিখবো না, এটা কিন্তু একেবারেই না। সো অনলাইনে নিজেদেরকে পারদর্শী করার জন্য, নিজের বিজনেস আরো স্প্রেড করার জন্য আজকে ট্রেনিং খুবই ইম্পর্টেন্ট। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের ট্রেনার হাফসা হক ম্যাডামের কাছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইয়েস, আমাদের যদি বিজনেসকে আমরা বেটার করতে হয় তাহলে যত ধরনের টেকনোলজি আছে আমাদের ব্যবহার করতে হবে। আমাদের বিজনেসটা কিন্তু ফরএভার শুধু বাংলাদেশ জুড়ে না, আমাদের গ্লোবালি বিজনেস। সো এখানে আমাদের অনেক অনেক টুলস আছে যেটা দ্বারা আমাদের কি দরকার, আমাদের দরকার হলো সিসি। সিসি হচ্ছে মেইনলি আমাদের বিজনেস। সো আমাদের বিজনেসটা জানি আমরা গ্লোবালি সিসি আমরা অ্যাচিভ করতে পারি, কারণ আপনার অনেক অ্যাচিভমেন্টই দেখবেন যে আপনি শুধু বাংলাদেশে জুড়ে করছেন না, আপনি আপনার র্যাঙ্কিং করতে চান, আপনি আপনার টিম বিল্ড আপ করতে চান, আপনি আপনার ইন্টারন্যাশনাল ইনকাম চান, আপনি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে মিলে আপনি করতে পারবেন। সো আমরা আমাদের অনলাইনে আমরা কিভাবে আমরা আরো স্ট্রংগার হইতে পারি সেটা নিয়ে আজকে আমি কথা বলবো। এবং আমি যেটা চাবো যে আপনাদের যা যা কোয়েশ্চেন আছে আপনারা প্লিজ নোট ডাউন করবেন, জানি আমরা কোয়েশ্চেন অ্যান্সার সেশনে আমরা পার্সোনালি আপনাদের এই অনলাইন নিয়ে কিভাবে অনলাইন জয়নিং, কিভাবে অনলাইন অর্ডার, আপনার রিটেল স্টোর, আপনার নিজের FBO স্টোর, এই সব কিছু নিয়ে আপনি কিভাবে আপনার বিজনেসটাকে আরো পাওয়ারফুল করতে পারেন। সো আপনি নিজের মধ্যে দেখেন যে কি কি কোয়েশ্চেনের অ্যান্সার আপনি নিজে পেলে আপনার বিজনেসটার গতি বাড়বে, এবং এই যে যে চ্যালেঞ্জিং সময়, চ্যালেঞ্জিং সময়তে আপনি কিভাবে বিজনেসকে ওভারকাম করবেন সেটা নিয়ে আপনি চিন্তাধারা করে আপনি হতে পারে কোয়েশ্চেন গুলো আপনি রেডি করেন। সো আমরা আসলে ফরএভার এমন একটা বিজনেস যেখানে আমরা আমাদের বিজনেসটা ফ্রি ভাবে আমরা করতে পারি। আমি চাইলে আমি এই বিজনেসটাকে আমি নৌকায় বসে আমি বিজনেস করতে পারি, আমি আমার বাসার থেকে করতে পারি, আমি বাংলাদেশের প্রতিটা কোনায় আমি পৌঁছায় দিতে পারি, এবং আমি গ্লোবালি আমরা বিজনেসটা করতে পারি। সো কাজটা কার সাথে, সময়টা কার সাথে আমি আমার মানে ব্যাটেল করতে হবে, আমার কার সাথে যুদ্ধ করতে হবে, এটা কিন্তু আমার নিজের সাথে। সো আমি যখন আমার বাসায় কিছুটা সময় আছে, এই সময়টাকে আমি কিভাবে ইউটিলাইজ করব, আমি কি আমার ফেসবুক, আমি কি আমার নেম লিস্ট নিয়ে, আমি আমার আশপাশে, আমি ইভেন দেখা গেল আপনি আপনার আশপাশে যারা আছে তাদেরকে আপনি যখন আপনি আপনার লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছেন, আপনি আপনার কোম্পানির একটা ছোট্ট একটা ভিডিও পাঠিয়ে দিচ্ছেন, আপনি কিন্তু ফ্রি ভাবে স্বাধীনতা নিয়ে আপনি কিন্তু বিজনেসটাকে মার্কেটিং করতে পারছেন। আমরা কিন্তু আমার মনে হয় না ওইটার বিন্দুতেও আমরা টাচ করতেছি, আমরা যেই বড় স্বাধীনতা নিয়ে এই ফরএভার বিজনেস আমরা করতে পারবো। সো আপনি 170 দেশে কাজ করতে পারবেন, আপনি বাংলাদেশের বাইরে কোন দেশে আপনি আপনার ইনকামটাকে দাঁড়া করাইতে চান, ইটস টোটালি আপ টু ইউ।
আমাদের যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমরা জানি কোনো মেডিকেল ক্লেম করি না, খুবই ইজি হয়ে যায়। দেখা গেল ফেসবুকে কারো অন্য একটা পোস্ট কে আমরা কপি পেস্ট করে আমরা হলো সেটাকে আমাদের ফেসবুকে আমরা হলো মার্কেটিং করছি। আমরা খুব ইজি ভাবে একটা প্রোডাক্ট প্রমোট করতে যেয়ে আমরা সেটার সম্বন্ধে হতে পারে একটা না একটা জায়গায় একটা ছবি পেয়েছি সেটাকে প্রমোট করছি বা একটু বাড়ায় বলছি। আমরা কোনো বাড়াই কিছুই বলার দরকার নেই, দিস ইজ ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক প্রোডাক্ট, এটাকে ঠিক যাই আছে সেটাই আপনি বলুন, সেটাই মোর দ্যান এনাফ, নো মেডিকেল ক্লেমস। আমাদের এথিক্যাল বিজনেস জানি আমরা বিল্ড আপ করতে পারি, সেটার জন্য আমাদের বুকলেটও দেওয়া আছে। সো আপনারা যারা ফেসবুকে গ্রুপে মেম্বার আছেন আপনারা ফাইলে গেলে বিল্ডিং অ্যান্ড এথিক্যাল বিজনেস আপনি এই ফ্লায়ারটা পাবেন। এই মাসে আমি বিল্ডিং অ্যান্ড এথিক্যাল বিজনেস নিয়ে আমি একটা সেশন দেব, আপনারা টিমের সবাইকে জানাই দিবেন। কারণ কি খুবই ইম্পর্টেন্ট যে যখন আপনি বিজনেসটা করছেন জানি আপনি ভুল পদ্ধতিতে না করছেন এরপরে দেখা গেল যে আপনি আপনার বিজনেসে আপনি বাধা হয়ে যাচ্ছে, সো বা আপনি যেখানে এফোর্ট দিয়েছেন ঠিক সেভাবে করাটা ঠিক হয়নি এবং দেখা যায় যে ভুল কিন্তু কপি হয়, আপনার টিমও কিন্তু সেই ভুলগুলো কপি করতে পারে। সো আমরা নিজে শিখে নেবো যে আমরা এথিক্যাল ভাবে বিজনেস কিভাবে করব এবং আমরা টিমকে আমরা সেটা শিখাবো। সো আমরা চলে আসি টু ইওর পার্সোনাল, আপনার নিজস্ব পার্সোনাল ওয়েবসাইট, ইটস ফ্যান্টাস্টিক ফর অ্যাভেলিং প্রোডাক্টস। আপনাকে আপনার পার্সোনাল ওয়েবসাইট দিয়েছে, সেটা হলো আপনার আইডি নম্বর আপনার 880000, তারপর আপনার নম্বর .fbo.foroflivin.com, ইটস অ্যামেজিং। এরকম একটা ওয়েবসাইটের কিন্তু কস্ট হিউজ, এটা মেনটেনেন্স, এটার সাথে ইন্টিগ্রেশন, সব কিছু কিন্তু খুবই একটা কস্টলি একটা পেজ। এবং চিন্তা করছেন এই পেজটাকে ফুললি কোম্পানি আপনাকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছে ফর ফ্রি, এবং আপনি যদি এটার জন্য যদি মাসে যদি 5,000 টাকা দিতে হতো তাহলেও আপনি হতে পারে ভাবতে যে আমি মাসে 5,000 টাকা আমার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হচ্ছে, আমি এটাকে কেন শিখিনি না। কিন্তু সিন্স আমরা এই পেজটাকে ফ্রি পেয়েছি, মাগনা পেয়েছি, হতে পারে আমরা ওইভাবে মূল্য দিচ্ছি না। সো আমরা আমরা শিখে নিই এবং দেখবেন যে যারা এই যে বড় বড় চেক নিচ্ছে গ্লোবালি চেয়ারম্যান বোনাস লেভেল 1 লেভেল 2 লেভেল 3 ইন্টারন্যাশনাল হিউজ বিজনেস করছে, তারা কি ভাবছেন তারা কি শুধু লোকালি বিজনেস করছে? নো, তারা লোকালি করছে এবং তারা ইন্টারন্যাশনাল বিজনেস করছে। কারণ ইন্টারন্যাশনালি আপনি দেখবেন যে আপনি যদি বিজনেসের দিক তাকান ইটস হিউজ। বাঙালি বলেন কোন দেশে নেই, প্রতিটা দেশে আছে। এবং স্বাস্থ্য ভালো কেনা রাখতে চায়, সবাই চায়। আমরা প্রতিটা প্রোডাক্ট সম্বন্ধে শিখে নিব এবং আমরা জানি গ্লোবালি আমরা মার্কেটিং করতে পারি, সেটার জন্য আমরা নিজেকে তৈরি করব। সো আমরা চলে যাই টু ইয়োর পেজ। সো আপনার ফরএভার লিভিং থেকে আপনার নিজের পার্সোনাল পেজ দেওয়া হয়েছে। সো ফর এক্সাম্পল আমি আমার পেজে চলে যাই, এটা আমার আইডি নাম্বার .fbo.foroflivin.com এবং আপনি যেটা দেখতেছেন এখানে এই যে আমার নাম চলে আসছে, আপনি যেটা দেখতেছেন BGD-NEnglish হলো US হোম, এই লিঙ্কটা কি? এই লিঙ্কটা যখন আমি কপি করতেছি এবং আমি ধরেন আমার ফেসবুক পেজে আমার একটা ফ্রেন্ডকে আমি পাঠিয়ে দিচ্ছি, ওকে, সো ও কি পাচ্ছে? মেইনলি ও পাচ্ছে ডাইরেক্ট, ও যখন এই লিঙ্কে প্রেস করছে ও ডাইরেক্ট বাংলাদেশের পেজে চলে আসতেছে, ওকে, সি বাংলাদেশের পেজ। আমি যদি ধরেন আমি আমি ভাবছি যে নো আমার কানাডায় একটা ফ্রেন্ড আছে, আমার কানাডায় একটা ফ্রেন্ড আছে, আমি তাকে আমি পাঠাবো লিঙ্ক, তাকে বাংলাদেশিটা আমি পাঠাবো না, আমি তাকে ক্যানাডিয়ানটা পাঠাবো। সো আমি নর্থ আমেরিকা যাব, আমি কানাডায় যাব, ইংলিশ সিলেক্ট করব। আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার এই ওয়েবসাইটটা, এই যে আমারই পেজ,
যে ক্যানাডা ইংলিশ ক্যানাডা হোম চলে আসছে, আমি এই লিঙ্কটা আমি আমার ফ্রেন্ডকে পাঠাই দিচ্ছি। তাহলে ও যখন এটা ক্লিক করছে ও ডাইরেক্ট ক্যানাডাতে চলে যাচ্ছে। ওকে, সো ইটস 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 এ গ্লোবাল প্ল্যাটফর্ম। আপনি আপনি যেখানে মার্কেটিং করতে চান, আপনি যদি কান্ট্রি চেঞ্জ করে দিয়ে লিঙ্কটা পাঠান, এটা আরো ইজিয়ার হয়। সো আপনি যখন বাংলাদেশকে পাঠাচ্ছেন, বাংলাদেশে কাউকে পাঠাচ্ছেন, আপনি তখন বাংলাদেশি পেজটাকে আপনি ব্যবহার করছেন। এখন আমরা যাই টু রিটেল স্টোর। এটা আমার একটা ফ্রেন্ডকে পাঠানো হয়েছে এবং সে হচ্ছে এখান থেকে শপ করবে। ওকে, আমরা যদি ধরা গেল আমরা ক্যানাডার রিটেল স্টোরে গেলাম, ও হতে পারে ক্যানাডায় তাকে আমি দিয়েছি যে সে শপ করবে। তো সে শপে ক্লিক করলো এবং সে কিছু পণ্য সে নিতে চাচ্ছে। তো সে যদি ধরেন সে একটা অ্যালোভেরা জেল, একটা বেরি নেক্টার এবং সে একটা চা নেবে। সে চেক আউট করলো, ওকে, এবং এখানে তার অর্ডার আসছে $72.62 কানাডিয়ান ডলার। সে চেক আউট করলো, এখন সে কিন্তু কন্টিনিউ করতে পারে অ্যাজ এ গেস্ট বা সে রেজিস্টার করতে পারে অ্যাজ নিজের একটা অ্যাকাউন্ট বানাতে পারে। সো সে যদি চেক আউট করে অ্যাজ এ গেস্ট, সে সেখানে তার ঠিকানা শিপিং অ্যাড্রেস লিখে পাঠিয়ে দিতে পারে। সো তখন সে পলিসি অ্যাগ্রি করলো এবং সে প্রোডাক্ট কিনে নিল। আমার এখানে যদি সে যদি জয়নিং করতে চায়, সে জয়নিং করতে পারে। সো সে এখানে সব পলিসি ফর লিভিং কোম্পানির যে পলিসি, তার পলিসিটা সে পড়ে নিতে হবে। সো এখানে ফুল কোম্পানি পলিসি দেওয়া আছে, সে কোম্পানি পলিসিটা পড়ে নেবে এবং সে সবকিছু অ্যাগ্রি করে বিজনেস ওনার হইতে চান কিনা। সেখানে তার পার্সোনাল ইনফরমেশন, সে তার ইমেল অ্যান্ড এভরিথিং এবং তার ন্যাশনাল আইডি নম্বর দিয়ে সে এখানে সে জয়নিং করতে পারে। এটা গেল ক্যানাডার জন্য সাইট। আমরা এখন দেখব বাংলাদেশি সাইট। সো বাংলাদেশি সাইটে যদি কেউ শপিং করতে যায় তো আমরা শপে যাব। এবং আনফর্চুনেটলি বাংলাদেশে আমাদের মোস্ট অফ দ্য প্রোডাক্ট আমরা সোল্ড আউট, সো দ্যাট ইজ এ বিট স্যাড। আমাদের পার্সোনাল কেয়ার কিছু প্রোডাক্ট আছে, আমাদের মানে লিপস আছে, সো ধরেন সে উনি দুটো লিপস নেবেন বা ওয়ান প্যাক বা 12 একটা প্যাক নিলো লিপস। সো চেক আউট, এখানে দেখতে পাচ্ছেন যে পাঠাওয়ার যে খরচাটা সেটা চলে আসতেছে, 12টা লিপস নেবে সে। সে চেক আউটে গেল,
এবং এখানে সেম কানাডার মতো সে কন্টিনিউ করতে পারে অ্যাজ এ গেস্ট, ওর সে সাইন আপ করতে পারে অ্যাজ এ নোভাস কাস্টমার। তো তাকে চান্স দেওয়া হচ্ছে নোভাস কাস্টমার হওয়ার জন্য, ওর সে গেস্ট হিসেবে একবারের জন্য সে কিনে নিল, সে এখানে গেস্ট হিসাবে কিনে নিল, সে তার নাম ঠিকানা সবকিছু লিখলো, তার ফোন নাম্বার দিল, ইমেল দিয়ে দিল, সে কন্টিনিউ করলো, সে অ্যাজ এ গেস্ট আপনার সাইট থেকে সে রিটেলে পণ্য কিনতে পারেন। আমরা যদি এখানে যাই, সে জয়নিং করবে, জয়নিং এর জন্য সে স্টার্ট গেট স্টার্টেড হিয়ার, এখানেও দিতে পারেন জয়েন। এবং আপনি দেখতে পারবেন এই যে যে স্পন্সর ইনফরমেশন আমার নাম রয়েছে, খুবই সিম্পল একটা কাজ। আপনি চিন্তা করেন, আপনি যদি একজন আপনার একজন একজনের বাসায় দাওয়াতে গিয়েছেন, তাকে আপনি বিজনেস সম্বন্ধে বললেন, বললেন যে ভাই আপনি কি জয়েন করতে চান কিনা, ইয়েস, আপনি তাকে লিঙ্ক দিয়ে দিলেন তার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে ইমোতে, সে সেখানে সেখানেই বসে সে তার পার্সোনাল ইনফরমেশন দিল, তার এনআইডি নাম্বারটা দিল, এখানে এনআইডিটা আপলোড করলো, ফোন থেকে তার ফোনের মধ্যে পিকচার দেওয়া থাকে, সে তার এনআইডিটার ছবি তুলে 2 মিনিটের কাজ, এবং সে সেখানে সব ডিটেলস ইনফরমেশন দিয়ে তার কন্ট্যাক্ট ইনফরমেশন এভরিথিং দিয়ে সে জয়নিং করে ফেলো। সে যখন ভেরিফাইড করলো, তখন এখানে দেখবেন নিচে পিডিএফ চলে আসবে, সে পিডিএফটা ডাউনলোড করবে, যে কোনো একটা কম্পিউটারের দোকানে যে সেটাকে প্রিন্ট আউট করে আমাদের সেটাকে সাইন করে আমাদের অফিসকে পাঠাইবে, আপনার প্রোডাক্ট সাপোর্ট অ্যাট flpbd.com, এবং সে হচ্ছে তখন সে কোনো রেস্ট্রিকশন ছাড়া তার ফুল জয়নিং হয়ে গেছে। এখন ধরেন কেউ হচ্ছে এই পিডিএফটা সাথে সাথে পাঠাইলো না, তার কি জয়নিং হবে না? তার জয়নিং অবশ্যই হবে, তার জয়নিংটা হচ্ছে এবং সে সাথে সাথে তার ইমেইলে পাসওয়ার্ড চলে যাচ্ছে, সে তখন লগ ইন করে এই যে FBO লগ ইন, সে লগ ইন করে foreverliving.com এ যে তার আইডি নাম্বার লিখে ওই ওয়ান টাইম পাসওয়ার্ড লিখে সে লগ ইন করে সে শপ করতে পারবে। এখন সে কোথা থেকে শপ করতে পারবে? সে স্টোরের ভিতর থেকে শপ করতে পারবে। সো এখানে গেলেন শপ, এই শপের ভিতর থেকে সে ধরেন এখানে পার্সোনাল কেয়ার প্রোডাক্টস, সো সে এখন শপের ভিতর থেকে সে কিনতে পারছে। সো সে যখন এই যে যে পণ্যটা এখানে সে অ্যাড করলো, সে যদি চেক আউটে যায়, এর জন্য সে পণ্য কেনার জন্য কিন্তু তার পিডিএফ ফর্ম দিতে হচ্ছে না। সো এটা কিন্তু বুঝে নিতে হবে যে যে জয়নিং করছে সে সাথে সাথে সে পণ্য কিনতে পারছে। এবং প্রথম কাজ কি, একজন জয়নিং করার পর কিন্তু তার প্রথম কাজ কিন্তু অন্য একটা মানুষকে জয়নিং করা না, তার প্রথম কাজ হলো পণ্য নিজে ব্যবহার করা এবং শিখা, পণ্য সম্বন্ধে শিখা। সো ইয়েস, আমরা কন্টিনিউ করছি চেক আউট। সো আমি এখানে আপনাদেরকে চেক আউটের জায়গাটা দেখা দিচ্ছি। আপনি যদি ধরেন আপনি সরি আমার শরীরটা একটু ভালো না আজকে, আপনি যদি ঢাকা অফিস থেকে পিক আপ করবেন বা চট্টগ্রাম অফিস বা কুমিল্লা অফিস, যে কোনো জায়গা থেকে আপনি পিক আপ করবেন, হতে পারে আপনি নিজে যাচ্ছেন বা আপনি কারো কে, হতে পারে আপনার ড্রাইভার যাচ্ছে, কেউ যাচ্ছে পিক আপ করার জন্য, সো তাহলে আপনি অফিস পিক আপ দিতে পারেন। ওকে, ওর আপনি আপনার বাসার ঠিকানা দিতে পারেন। আপনি যদি নতুন কোনো শিপিং অ্যাড্রেস অ্যাড করতে হয় ধরেন আপনি, সো সেটার জন্য আপনি নাম দিবেন,
এই জায়গাটা কোথায়? এটা হতে পারে আপনার অফিসে, কারণ আপনি সারাদিন অফিসে আছেন, হতে পারে রাত করে যাচ্ছেন, সো অফিসেই দিয়ে দিল। আপনার নাম, আপনার অ্যাড্রেস, সো আপনি যেখানে আপনি চান যে আপনার ডেলিভারিটা হবে। ওকে, সো উই ক্যান সিলেক্ট, আমার বাসা ঠিকানাই দিলাম এবং কন্টিনিউ টু চেক। ওকে, এখানে বলছে যে আমার শিপিং অ্যাড্রেসে কিছু ভুল হয়ে যা থাকতে পারে, মডিফাই করতে বলছে। এখানে স্টেট সিলেক্ট করা হয়নি, এটি ঢাকা, কন্টিনিউ। এবং ফোন নাম্বার ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ ফোন নাম্বারটা দিয়ে আপনার সাথে কনফার্মেশন হবে। সো আমি এটা ব্যাংক ট্রান্সফার করতে চাচ্ছি কিনা, সো ব্যাংক ট্রান্সফার ইজ ভেরি ইজি। ব্যাংক ট্রান্সফার যদি আমি করি, তাহলে আমাদের ব্যাংক এশিয়ার নাম্বার আছে, প্রাইম ব্যাংক। ফর এক্সাম্পল, আমার পার্সোনাল নিজের ব্যাংক এশিয়ার অ্যাকাউন্ট আছে, সো আমি যখন ব্যাংক এশিয়া টু ব্যাংক এশিয়া আমি ট্রান্সফার করতেছি, আমার আধা মিনিটের ভিতরে আমার SMS চলে আসছে, আমার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার হয়ে গেছে। সো আমি আপনাদেরকে রেকমেন্ড করব, আপনাদের সবাইকে, আইদার ব্যাংক এশিয়া বা প্রাইম ব্যাংকে আপনারা যদি মানে ফুল টাইম বিজনেস করেন, আপনারা বোনাস আরো আগে চান, বোনাস দেখা গেল যারা হল ব্যাংক এশিয়া বা প্রাইম ব্যাংকের সাথে আছে, আপনাদের যেই ডিস্ট্রিবিউটার আইডি কার্ড, সেই ডিস্ট্রিবিউটার আইডি কার্ড দেখাইলে দেখবেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট খুব ইজিলি আপনারা করতে পারছেন টু ব্যাংক এশিয়া বা প্রাইম ব্যাংক। এবং তখন আপনি 15 তারিখে আপনি দেখা যাচ্ছে আপনার বোনাস আপনি 12 তারিখে পেয়ে যাচ্ছেন। সো আপনি সিলেক্ট করবেন ব্যাংক এশিয়া এবং আপনি কন্টিনিউ করবেন। যদি আমরা যাই টু মোবাইল ব্যাংকিং, সো মোবাইল ব্যাংকিং এ আপনার বিকাশ থেকে করছেন কি রকেট, আপনি সিলেক্ট করলেন, ধরেন বিকাশ, আপনার ফোন নাম্বার আপনি দিচ্ছেন, এবং আপনি বিকাশ, এই যে দেখছেন অ্যামাউন্টটা চলে আসছে, সো 2006 টাকা। সো আপনি আপনার বিকাশটা করার পর আপনি যে ট্র্যাকিং নাম্বারটা আসবে, সেই ট্র্যাকিং নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন। সো বিকাশ করতে পারছি না এখন, আমরা এই করছি, আমরা মোবাইল ব্যাংকিং দিয়ে এই ব্যাংক এশিয়া আমি সিলেক্ট করলাম। ওকে, এটা হচ্ছে আমার মেইন ভিউ, ওভারভিউ, আপনার অর্ডার পাস হওয়া পর্যন্ত। সো এইটা মেইন ওভারভিউ, আপনি এখানে দেখবেন আপনার ঠিকানাটা ঠিক আছে কিনা, এটা আমি আমার বাসার ঠিকানা দিয়েছি। চিন্তা করেন আপনি এটা যাত্রাবাড়িতে, তাই না? সো যাত্রাবাড়ি থেকে আমার ঢাকা অফিস যেতে আপনার যেতে আধা ঘন্টা, আসতে আধা ঘন্টা মিনিমাম, বেশিরভাগ লাগে যেতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা, মানে 2 ঘন্টা ঢাকা শহরের ট্রাফিক জ্যামে। যদি শনিবার থাকে সকাল দিক দিয়ে আধা ঘন্টা হইতে পারে, শনিবার তো সো মানে ছুটির দিন ছাড়া আপনি আধা ঘন্টা ইজ নট পসিবল, 2 ঘন্টা। আমি এই 2 ঘন্টা যদি আমার বিজনেসে ব্যবহার করি, আমি কি আমার বিজনেসে গ্রোথ হচ্ছে? আমি যদি অনলাইনে 2 ঘন্টা আমি অস্ট্রেলিয়া নিয়ে কাজ করি, আমি যদি 2 ঘন্টা আমি রাজশাহী একজনকে আমি শিখানোর জন্য আমি ব্যবহার করি, আমার বিজনেসে বেনিফিট হবে নাকি আমি ঢাকায় ট্রাফিক জ্যামে আরো ধোয়া দেওয়ার জন্য কাজ করি? সো এখানে দেখা গেল আপনার যদি লিপস আনতে হয় 1/2 কেজির নিচে, সেলাই 100 টাকার নিচে, আপনি যেতে আসতেও তো 100 টাকা বেশি লাগছে। তো আপনি অবশ্যই আপনার টাইমকে ইউটিলাইজ করবেন, আপনি আপনার টাকাও সেভ করছেন, নিজের সময়টাকে আপনি আরো বেটার ইউজ করতে পারছেন। সো কেন না আপনি আপনার প্রোডাক্টগুলো ডাইরেক্ট পাশে নিন। আমি আমার বিজনেস শুরু করেছি ইন নরওয়ে, ওখানে আমাদের কোনো স্টোর নেই,
কোনো ওয়েব স্টোর নেই, মানে শুধু ওয়েব স্টোর আছে, কোনো এমনি কোনো অফিস নেই। এবং আমি অর্ডার করলে আমার এক সপ্তাহ লাগে প্রোডাক্ট আসতে, কারণ কি এটা নেদারল্যান্ড থেকে আসে। সো বাংলাদেশে আমরা অর্ডার দিলে আমরা তার পরের দিন পেয়ে যাচ্ছি, ম্যাক্সিমাম 2-3 দিনের ভিতরে আমরা পেয়ে যাচ্ছি, 2 দিনের দিন আমরা পেয়ে যাচ্ছি, আজকে অর্ডার করলে কালকে পেয়ে যাচ্ছি। সো কেন না আমরা অনলাইনকে ইউটিলাইজ করব এবং খুব ইজিলি আমার বাসায় চলে আসছে। সো এই যে সিন্স অনলাইন ব্যাংকিং এখানে সিলেক্ট করা হয়েছে, আপনার ব্যাংকের লাস্ট নাম্বারগুলো চলে আসছে এবং এখানে রিভিউ করতে পারছেন, এবং এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন আপনি করে নিলে, ওকে টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে এখানে, আপনি একটা টিকসই দিয়ে তারপর আপনি ফিনিশন পে। সো খুবই ইম্পর্টেন্ট যে আপনাকে যখন ফোন করা হচ্ছে, যখন বলা হচ্ছে যে কখন আপনি বাসায় থাকবেন এই প্রোডাক্টগুলো রিসিভ করার জন্য, আপনি ওখানে থাকবেন। যদি না রিসিভ করতে পারেন এবং পাঠাও ওখানে যে আপনার আপনাকে পাচ্ছে না, কুরিয়ার সার্ভিস আপনাকে পাচ্ছে না, এটা রিটার্ন চলে আসতেছে, দেন কুরিয়ার সার্ভিস যাওয়া আসার টাকা কিন্তু আপনাকে দিতে হবে। সো সো মেক শিওর যে আপনি বাসায় থাকেন যখন আপনি প্রোডাক্টগুলো রিসিভ করবেন, বা কারোকে দিয়ে দিলেন, দারোয়ানকে দিয়ে দিলেন যে সে রিসিভ করবে। সো ইয়া, দিস ইজ এ ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক আমাদের কোম্পানি আমাদের নিজস্ব পার্সোনাল ওয়েবসাইট দিয়ে দিছে, পার্সোনাল ওয়েবসাইট যেটা দ্বারা আপনি জয়নিং করাইতে পারছেন, যেটা দ্বারা আপনি রিটেল করাইতে পারছেন, যেটা দ্বারা আপনি নিজে অর্ডার করতে পারছেন। এই তিনটা জিনিস ছাড়া আপনি আর কি চাই? তো আপনি শুধু এই ফোন দিয়ে কিন্তু আপনি বিজনেস করে যেতে পারছেন। সো দ্যাট ইজ অ্যামেজিং। আপনার সিসি আপনি দেখবেন 10 গুণ 20 গুণ আপনি বাড়াই দিতে পারছেন। এবং সিন্স আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমাদের নিজেদের বাংলাদেশি ওয়েব স্টোরে ওইভাবে পণ্য নেই, আমাদের শুধু লিপস আর চকলেট আছে, লাইক এরকম ক্রাইসিসে মনে হয় বাংলাদেশ কোনো সময় হয়নি। সো আনফর্চুনেটলি আমরা এই সময়, কিন্তু আপনি আপনার সিসি আপনি থামিয়ে রাখবেন না, আপনি আপনার ডেইলি অ্যাক্টিভিটি থামিয়ে রাখবেন, একটু ফোকাস একটু বাইরে দেশের দিক দেন। এখন জানি আপনার দেশ আপনার সিসি জানি ইন্টারন্যাশনাল সিসি ঢুকে দেশে হচ্ছে না, পণ্য নেই, তাতে কি হয়েছে আপনার দেশের বাইরে এত পণ্য আছে, তো সেগুলো নিয়ে কাজ করুন। আমরা যদি অনলাইনে আমরা কাজ আমরা নিজেকে স্ট্রং করতে যাই, হিউজ একটা প্ল্যাটফর্ম আছে যেটা দ্বারা আমরা নিজেকে স্ট্রং করতে পারি। আপনি আপনার মার্কেটিং করতে পারেন থ্রু ইউটিউব, আপনি ইমেইল, আপনি আপনি শুধু SMS দিচ্ছেন, আপনি ইমো, মানে আনলিমিটেড আমাদের সবার সাথে কানেক্টেড হইতে হবে, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি আপনার মেসেঞ্জারে একজন ফ্রেন্ড আছে তাদেরকে কানেক্ট করে আপনি জিজ্ঞাসা ভাই কেমন আছেন, ওকে, তার সাথে ন্যাচারাল ভাবে আপনি কথা বলছেন, দেখবেন যে আপনি স্পেসিফিক যদি দিনে 1 ঘন্টা রাখছেন শুধু মানুষদেরকে কেমন আছে ভাই, অনেকদিন কথা হয় না। সো এই যে যদি মেসেজ আপনি 10 জনকে পাঠান, দেখবেন যে আপনি মানুষদের সাথে রিকানেক্ট করছেন, তারা আপনাকে জিজ্ঞাসা করে তুমি কি করছো এখন, আমি একটা আমেরিকান কোম্পানির সাথে আছি, এখান থেকে আমি এক্সট্রা ইনকাম আনতে পারছি। সো সে বলতে কিভাবে এক্সট্রা ইনকাম, সো এই যে কথা শুরু হচ্ছে। আপনি বলতে পারেন যে আমি একটা আমেরিকান কোম্পানির সাথে আছি যেখানে তাদের খুব ভালো স্বাস্থ্য ভালো থাকার জন্য আপনাদের পণ্য আছে, সো আমি এটা খাচ্ছি এরকম এরকম। সো আপনি বিভিন্ন ভাবে আপনি কিন্তু কোম্পানি সম্বন্ধে আপনি কানেক্ট করতে পারেন, কিন্তু তার জন্য কি করতে, মানুষদেরকে রিচ আউট করতে হবে। এবং এখন সিম্পল একটা ডিভাইস দিয়ে আপনি ইমোতে, আপনার হোয়াটসঅ্যাপে, আপনার মেসেঞ্জারে, আপনার এমনি ফোন করে আপনি কথা বলতে পারছেন মানুষ সাথে। আমরা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং, মানে আমাদের নেটওয়ার্ক বানাইতে হবে, মানুষ কিন্তু আমার কাছে আসবে না, আমার মানুষের কাছে যেতে হবে। আমি যখন সোশ্যাল মিডিয়াতে আপনার হোয়াটসঅ্যাপ ফেসবুক বিভিন্ন জায়গায় আমি কাজ করছি, আমার ওখানে সততা নিয়ে কাজ করা খুব ইম্পর্টেন্ট। খুবই মানে ইজি হয়ে যায় যে বেশি পাম্পটি করে হতে পারে স্প্যাম করা, একই মেসেজ 100 জনকে দেওয়া ফেসবুকে বিভিন্ন, মানে সোশ্যাল মিডিয়া তো জানে আমি সততা নিয়ে কাজ করি, কারণ আমি ওখানে যে জিনিসটা লিখতেছি ওটা কিন্তু রয়ে যাচ্ছে মানুষের কাছে, কিন্তু এভিডেন্স হয়ে রয়েছে যে আমার আচরণ জানে ভালো থাকে। এবং ফেসবুক ইজ এ অ্যামেজিং প্ল্যাটফর্ম, ফেসবুক দিয়ে আপনি বলেন কোথায় না আপনি কানেক্ট হতে পারছেন।
ইচ এন্ড এভরিওয়ে আপনি এখানে টিমের সাথে কমিউনিকেট করতে পারছেন, আপনি আপনার কাস্টমার গ্রুপ আপনি বানাইতে পারছেন, আপনি প্রসপেক্ট গ্রুপ বানাচ্ছেন। কারণ আপনি যদি নিজের হোম পেজের মধ্যে যদি শুধু ফরএভার ফরএভার লিখবেন, দেখবেন যে কিছুদিন পর মানুষ কিন্তু আপনার সাথে চিত হয়ে যাবে। বেটার হচ্ছে আপনি গ্রুপ বানিয়ে সেখানে আপনি কন্টেন্ট নেন, দেখবেন যে আপনার কাস্টমার আপনাকে ফলো করতেছে, আপনার কন্টেন্ট আপনি ফলো করতেছে, এখানে আপনি প্রমোট করতে পারছেন, আপনি সবার সাথে কানেক্টেড হইতে পারছেন, আপনি ফিডব্যাক নিতে পারছেন এবং নতুন মানুষদেরকে আপনি ফলো আপে রাখতে পারছেন। তো আমাদের ফেসবুক গ্রুপে আপনারা অবশ্যই অবশ্যই মেম্বার থাকবেন এবং মেক শিওর করেছেন আপনার টিমে জানি সবাই আছে তার মেম্বার থাকে। চিন্তা করে দিনে প্রতিদিন তারা কিন্তু ট্রেনিং পাচ্ছে। আমার কাছে অনেকেই কিন্তু আসে, হঠাৎ করে আসে অফিসে ঢুকে গল্প হয় এবং কথা কথা আমি জিজ্ঞাসা করি আপনারা কি ফেসবুক গ্রুপে কি কানেক্টেড আছেন, বলি হ্যাঁ আমি গ্রুপে কানেক্টেড আছি। কিন্তু সে পরে আমি বলি আমি বলি কি দেখি তো, যখন দেখতে যায় সে হচ্ছে শুধু তার আপলাইনের গ্রুপের সাথে আছে কিন্তু সে তার কোম্পানির গ্রুপের সাথে নেই। আমি বলি দেখেন এখানে তো 3টা থেকে 4টা পর্যন্ত আমরা প্রতিদিন ট্রেনিং দিচ্ছি, আপনি তো এর থেকে বঞ্চিত হচ্ছেন। সো তখন তাকে আমরা অ্যাড করে দিই। সো মেক শিওর করেন যে আপনার টিমের সবাই জানি আমাদের অফিশিয়াল ফেসবুক গ্রুপে অ্যাড আছে এবং এখানে অনেকেই কিন্তু অ্যাড হয় কিন্তু তারা তাদের আইডি নাম্বার, ইমেইল, কন্ট্যাক্ট ইনফরমেশন এই জিনিসগুলো দেয় না। এই জিনিসগুলো সে যদি শুধু আইডি নাম্বার দেয় তারপরেও কিন্তু আমরা গ্রুপে অ্যাড করি, কিন্তু সে যদি আইডি নাম্বার ছাড়া তার নাম, ইমেল, ফোন নাম্বার লেখে তাতে হয় না, আইডি নাম্বার দিতে হবে। তার আইডি নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। আমরা অনেকজনকে প্রতিদিন রিজেক্ট করে দিই। সো ইটস ইম্পর্টেন্ট যে আপনার, কারণ কি এই গ্রুপটা শুধুমাত্র যারা এফপিও তাদের জন্য, দেশের ভিতরেও দেশের বাইরেও। ইনস্টাগ্রাম একটা খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম আপনি মার্কেটিং করার জন্য। এইখানে আপনার ফেসবুক থেকে এটা একটু কমার্শিয়াল ওয়েবসাইট, সো আপনি নতুন মানুষদের সাথে আরো একটু ইজিলি কানেক্ট হতে পারেন, আপনি মার্কেটিং করতে পারেন। হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার, স্কাইপ, মেসেঞ্জার, জুম, আপনি এতগুলো প্ল্যাটফর্ম আছে এবং এখানে আপনি আপনার আইডি নাম্বার .fbo.forablink.com আপনি মার্কেটিং করেন, আপনি মানুষের সাথে কানেক্ট হন। এখন মানুষের সাথে কানেক্ট হইতে আপনি ঘরের বাইরে যেতে হচ্ছে না, আপনি শুধু একটা ফোন হাতে নিয়ে কিন্তু যে কোনো কোনার থেকে কাজ করতে পারছেন। জুম কনফারেন্সে যে আমরা আজকে জুম কনফারেন্স করছি, জুম ইজ ভেরি সিম্পল এবং আপনারা নিজেরা নিজেদের জুম অ্যাকাউন্ট করবেন। সেইটা কেন করবেন, কারণ আপনি নিজের ট্রেনিং জানি আপনি শিখতে পারেন, ট্রেন আপ করতে পারেন নিজেকে এবং আপনি টিমের সাথে এটা ফ্রি, কোনো টাকা লাগে না, 40 মিনিট আপনি ফ্রি করতে পারছেন। খুবই একটা সিম্পলি একটা লিঙ্কে আপনি ঢুকে যাচ্ছেন এবং আপনার রেকর্ডিং করতে পারছেন, আপনার স্ক্রিন শেয়ার করতে পারছেন, আপনার জুম আড্ডা দিতে পারছেন। সো টিম হিসাবে জুম আড্ডা দেওয়া খুবই ইম্পর্টেন্ট, জানি আপনারা কানেক্টেড হন। ইটস এ ভেরি গুড টুলস এবং নিজের নিজের ট্রেনিং ও ট্রেন আপ করার জন্য একটা খুবই ভালো একটা টুল এবং টিমকে ইনফরমেশন দেওয়ার জন্য। এবং সিম্পলি আমি যখন আমি কি করি, কারোকে জয়নিং করবা, আমি কিন্তু তার জয়নিং আমি নিজে করি না, আমার তার জয়নিংটা করাই দিতে 2 মিনিটও লাগবে না, কিন্তু এটা এথিক্যাল হবে না, এটা সততা হবে না। আমি তাকে একটা লিংক পাঠাই দিই, সে সেই লিংক দিয়ে সে জুমে আসে, জুমে আসার পর আমি তাকে আমার আইডি নাম্বার .fbo.forablink.com দিই, সে সেখানে যায়, সে সেখানে সে সবকিছু ইনপুট দিচ্ছে, আমি মেক শিওর করতেছি তার ইনপুট ইজ কারেক্ট। তার মানে কি, আমি তাকে সে শুধু জয়নিং নিজে করছে না, সে জয়নিং করছে এবং শিখে যাচ্ছে এবং তারপরে থেকে সে অন্যদেরকে জয়নিং করাইতে পারবে। সো আপনি জয়নিং করে দিবেন না, আপনি ওই আধা ঘন্টা এক ঘন্টা, আমার 1.5 ঘন্টাও লেগেছে মানুষকে শিখাইতে সে জয়নিং কিভাবে করবে। কারণ কি, সে ওই ছবি তোলার পর একটা ডকুমেন্টে যে পিছন সাইড এনআইডি, পিছন সাইড সামনের সাইড এক পেজে আনা, গুগল ড্রাইভ নেই, সো গুগল ড্রাইভ ডাউনলোড করতে হয়েছে, তারপরে সে একটা ডকুমেন্টস ঢুকানো গুগলের আপনার ডককে, তারপরে সেটাকে ডাউনলোড করা। সো এই জিনিসগুলো যে মহিলা কোনো সময় ফেসবুক ছাড়া অন্য কোথাও সে যায়নি, তার কিন্তু সময় লাগতেছে, কিন্তু তার সাথে আমি 1.5 ঘন্টা ব্যবহার করার পরও এখন কিন্তু আমার তাকে সময় দিতে হচ্ছে না ওইভাবে। ওকে, সে তারপরেও মানুষদেরকে জয়নিং করাতে পারছে, সে অনলাইন অর্ডার করতে পারছে, কেন, কারণ কি আমি তাকে ওই সময়টা দিয়েছি। সো আমাকে যদি কেউ এসে বলে যে তারা তো পারে না, আরে আপনি তো শিখান নেই, আপনি ওই সময়টা দেননি, আপনি ওনাকে জয়নিং ফর্মটা আপনি নিজে এসে আপনি সাবমিট করছেন, তাহলে তো আপনি তাকে
মুখে তুলে খাওয়াই দিচ্ছেন তাহলে সে তো খাওয়া শিখবে না। সো খুবই ইম্পর্টেন্ট আপনার কাজ হচ্ছে নতুন গেস্টদেরকে শেখানো। সে যদি না শিখে, সে যদি মানে অশিক্ষিত থাকে, তার বটম ফোন আছে, তাহলেও কিন্তু তাকে আপনি শিখাইতে পারেন যে তার অর্ডার প্রসেসিং এর জন্য সে পাশের গলিতে যেতে পারে, এবং আপনি তার পাশের গলিতে যেয়ে তাকে সে কম্পিউটারে বসে আপনি শিখাই দিলেন, রাদার যায় তার কাছ থেকে আপনি হলো কি বলবো অথরাইজেশন লেটার সিগনেচার নিয়ে আসলেন। অথরাইজেশন লেটারের সিগনেচার নিতে যদি আপনি যেতে পারেন, আপনি তার কাছ সাথে ওই আধা ঘন্টার সময়টা আপনি অবশ্যই দিতে পারেন। সো জুম লিঙ্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখান দিয়ে দেখবেন যে আপনি যাওয়া আসার খরচাটা আপনি বাঁচায় ফেলতে পারছেন, এবং আপনি মেক শিওর করতে পারছেন আপনি ডাউনলাইনে যে নিজে জয়নিং করতেছে সেই 40 মিনিটের মধ্যে সে কিভাবে জয়নিং করতে হয়, সে কিভাবে অর্ডার করতে হয়, এটা আপনি তাকে শেখাই দিতে পারবেন। সো এখানে খুবই সিম্পল, আপনি যদি ট্রেনিং শেখাইতে চান আপনি গুগল স্লাইডস আপনি শেয়ার করতে পারেন, আপনি যে কোনো স্ক্রিন শেয়ার করতে পারেন, খুবই সিম্পল ভাবে আপনি শেখাইতে পারেন। এবং আমাদের গুগলে অনেক টুলস আছে, আপনার এক্সেল শিট, আপনার নেম লিস্ট লেখার জন্য, আপনার ক্যালেন্ডার এবং ইমেল এবং ড্রাইভ। ড্রাইভটা আমি খুব ব্যবহার করি, এই যে যে আপনারা স্লাইড দেখতেছেন এটা ড্রাইভের থেকে। সো জিমেইল ইজ এ ভেরি গুড। এবং এই যে আপনি নেম লিস্ট যদি আপনি এক্সেল শিটে রাখেন, এটা কেন ইম্পর্টেন্ট? এটা এই জন্য ইম্পর্টেন্ট যে দেখা গেল আপনি একটা কাগজের মধ্যে যদি লেখেন সে কাগজটা হারিয়ে যেতে পারে। এইটাই সবচেয়ে আপনার মূল্যবান মানুষের এই নম্বর এবং কন্ট্যাক্ট লিস্ট, যেন আপনি কয়েক বছর পরও তাদেরকে রিকানেক্ট করতে পারেন, আপনি কোনো সময় হারাবেন না। সো ভিমিও এই খুবই একটা ভালো প্ল্যাটফর্ম। আপনি যখন একজনকে কাউকে একটু ইনফরমেশন দিবেন, আপনি ভিমিওর থেকে ভিডিও দিবেন, ভিমিওর থেকে ভিডিও দিলে হয় কি তারা ফরএভার আরো ভালো ভালো ভিডিও পায়, তখন তারা ফরএভার সম্বন্ধে আরো চিনে। আর যদি ইউটিউবের ভিডিও পাঠান তাহলে দেখা গেল ওই ভিডিও দেখার পর হতে পারে বাংলা নাটক অন্য কিছু দেখা শুরু করছে। সো তাদের ফোকাস রাখার জন্য ভিমিও ভিডিওস ইজ ভেরি গুড। ইউটিউবে শেখার জন্য অনেক প্ল্যাটফর্ম আছে, আপনি আমাদের ইন্টারন্যাশনাল আপনি ফলো করতে পারেন, আপনি ইন্ডিয়াকে ফলো করতে পারেন, ইউকেতে ফলো করতে পারেন, ওখানে অনেক ট্রেনিং দেওয়া আছে। এছাড়া নেটওয়ার্ক মার্কেটিং শেখার জন্য আপনি আমরা রেকমেন্ড করি এরিক ওয়ার্ডরে, কিভাবে নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনাল হইতে পারেন এরিক ওয়ার্ডরকে ফলো করা। ন্যাথলি হিলি আমাদের বিজনেসে খুব ভালো করছেন, এবং জিম রোন উনি এখন মারা গেছেন, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এর সততা নিয়ে এবং কিভাবে ফোকাস নিয়ে কাজ করতে হয় সে নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। সো সবচেয়ে বেশি আমাদের গুরুত্ব হলো foreverliving.com, আপনার আইডি নম্বর দিয়ে আপনি লগ ইন করে আপনার অর্ডার আপনি মেক শিওর করবেন আপনি নিজে করবেন। আপনি কেন হলো কাউন্টার থেকে আপনি আধা ঘন্টা এক ঘন্টা দাঁড়ায় আপনি প্রোডাক্ট পিক আপ করবেন, আপনার আইডি নম্বর দিয়ে আপনি প্রোডাক্টটা অর্ডার করে প্লেস করে ডান, আপনার বাসায় মালটা পৌঁছে যাবে, বা আপনি হতে পারে তা আপনার জন্য রেডি করে রাখছে আপনি পিক আপ করছেন, কিন্তু সেটাও তো দরকার হচ্ছে না যখন পণ্য আপনার বাসায় পৌঁছে যাচ্ছে। সো আপনি foreverliving.com আপনি শিখবেন, এখানে অনেক ভিডিওসও আছে, কোম্পানি সম্বন্ধে অনেক ইনফরমেশন আছে। সো আমরা যদি অনলাইনে আমরা কাজ করি দেখবেন যে আপনি আপনার দিনটাকে আরো খুব ভাবে ইউটিলাইজ করতে পারছেন, আরো ভালোভাবে বিজনেস করতে পারছেন। আমাদের ফরএভার লিভিং প্রোডাক্টস আমাদের জন্য একটা অ্যাপ বানিয়েছে, ডিসকভার ফরএভার অ্যাপ। এখানে আপনার স্লাইডস আছে, আপনি একজনের সাথে বিজনেস প্রেজেন্টেশন করতে চাচ্ছেন এবং নিজের অনেক শিখার ফার্স্ট অ্যাপ টু ম্যানেজার অনেক কিছু ফোর করে দেওয়া আছে। আপনার স্পেশাল আপনারা যারা নতুন আছেন সবাইকে আপনি মেক শিওর করবেন তারা এই ডাউনলোড জানি করে এই অ্যাপটা। সো গ্লোবাল বিজনেস অপরচুনিটি ফর এভার, আপনি নৌকায় বসে, ঘাসে কোনায় বসে, মানে ঘরে কোনায় বসে যে কোনো জায়গা থেকে আপনি বিজনেস কানেক্ট করতে পারছেন। এই যে দেখেন আমি আমার বাসার থেকে আমি আপনাদের সাথে কানেক্ট করছি, পরশুদিন ভ্যাকসিন নিয়েছিলাম, সো আজকে আমার গায়ে জ্বর, সো আজকে অফিসে যাইনি, কিন্তু তারপরেও কিন্তু আমি আপনাদের সাথে কানেক্ট করছি, আমি মিস আউট করছি না আপনাদেরকে। সো আমরা এই যে যে টেকনোলজি আমাদেরকে যেই সুযোগটা দিয়েছে, আমরা কেন না আধা ঘন্টা হোক আমরা আমাদের ফরএভার বিজনেসকে আমরা যাদের আমাদের চেনা জানা আছে এবং যারা চেনা জানা নেইও আমরা তাদের সাথে কিভাবে কানেক্ট করতে পারি, আমরা সেই সুযোগটা নেই, সেই সুযোগটা শিখি। ওকে, আমরা আমরা ইউটিউবে এত এত ট্রেনিং আছে, বিভিন্ন ট্রেনিং আছে কিভাবে আপনি অনলাইন মার্কেটিং, আপনার অনেকে আছে হতে পারে আমাদের মাঝে FLP 360 আপনার ব্যবহার করছেন, আপনার নিজের
ওয়েবসাইটকে কিভাবে প্রমোট করবে, আপনার আইডি নাম্বার ডট এভিও ডট ফরএভার লিভিং প্রোডাক্টস কিভাবে প্রমোট করবেন, সো কোনোভাবে মিস আউট করবেন না, কারণ ফরএভার বিজনেস হচ্ছে আপনার গ্লোবাল বিজনেস। আপনি বাংলাদেশে বসে ইউকে, ক্যানাডা, অস্ট্রেলিয়া যে কোনো জায়গা থেকে ইনকাম আনতে পারছেন, কেন না আপনি আনবেন না? সো সবাইকে আমি বেস্ট অফ লাক দিচ্ছি। মেক শিওর আপনি আপনার বিজনেসটাকে আপনি অনলাইনে আপনি বিল্ট আপ করেন, এবং আমাদের মাঝে যারা আছেন আশা করি আপনারা কোশ্চেন আপনারা নোট ডাউন করেছেন। আমরা প্র্যাকটিক্যাল যদি যে কোশ্চেনগুলো আছে আমরা সেগুলো যদি থ্রু যাই সেটা কিন্তু খুব ভালো হয়। সো ইয়েস, আমরা সেটা করতে পারি, কারণ কি পেজটাকে দেখা আমাদের ফরএভার লিভিং এর যে পেজ, ইটস ভেরি সিম্পল, কারণ কি আপনার সব জয়নিং বলেন এবং লগ ইন বলেন, এবং এই সব থেকে যে যে চার্টে যাওয়া এবং আপনি চার্টে আপনি অ্যাড করা, মানে যে ভাষাও বুঝে না, যে পড়তেও না পারে, তাকে দুই তিনবার দেখাই দিলে কিন্তু সে কোথায় চাপ দিতে হবে কার্টে নেওয়ার জন্য, এই সব জিনিসগুলো কিন্তু খুবই সিম্পল পারে, কারণ কি সে ছবি দেখেও কিন্তু কাজ করতে পারে, সে এক দুই তিন ক্লাস করতে পারে। সো এটা খুবই একটা সিম্পল জিনিস, একটা মানুষকে দুই তিনবার যদি দেখাই দেওয়া হয় সে কিন্তু অবশ্যই পারবে। সো আমাদের অনলাইনে আমাদের আরো স্ট্রঙ্গার হইতে হবে, আমাদের শিখতে হবে, জানতে হবে। সো এই বলে আমি থ্যাংক ইউ দিচ্ছি সবাইকে, এবং আমরা কোয়েশ্চেন আনসার সেশনে চলে যাব।